সম্পদ কতটুক থাকলে জাকাত দিতে হবে সম্পদের আরেকটা প্রশ্ন নিয়ে বলেছেন যে 1 লাখ টাকা কত জাকাত দিতে হবে ও আচ্ছা ঠিক আছে চমৎকার সম্পদ হচ্ছে আপনি একটা হলো সম্পদের যে সমস্ত জিনিসের জাকাত দিতে হয় জি স্বর্ণ রূপা টাকা দেখো উনি প্রশ্ন টাকা সম্পর্কে জি টাকা এখন কত ধরবেন টাকাকে যদি স্বর্ণ দিয়ে ধরেন তাহলে পঁচাশি গ্রাম স্বর্ণ কিনতে যত টাকা প্রয়োজন হয় অত টাকা যদি আপনার কাছে এক বছর থাকে আপনার ব্যাংকে জি তাহলে ওই টাকার উপরে শতকরা টাকা মূলনীতি এখন এক লক্ষ টাকা জাকাত দিতে হবে আড়াই হাজার টাকা জি এটা ওই স্বর্ণের বর্তমান বাজার দর স্বর্ণের বর্তমান বাজার দর এখন তো অনেক বেড়ে গিয়েছে চুয়াত্তর বাহাত্তর সত্তর হাজার টাকা কথার কথা । ধরলাম বাউন্ন মানে পঁচাশি গ্রাম স্বর্ণ কিনতে যত রাখা দরকার এখন আহলে এলেমদের মধ্যে কেউ এটাও বলেছেন রূপা যে রূপাকে যদি গরিবদের দিকে তাকে যদি রূপাকে মানদণ্ড ধরে রূপাকে মানদণ্ড ধরলে কিন্তু পঞ্চাশ হাজার চলে আসবে তাইলে পঞ্চাশ হাজার টাকা যার কাছে আছে এক বছর এক বছর আছে তাইলে ওই ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা থেকে উপরের দিকে যত টাকাই হোক যত লক্ষ কোটি টাকাই হোক দেখা দিতে হবে তো এখন আপনি যদি জাকাতকে মানদণ্ড ধরেন গরিবদের দিকে থাকি ধরা রূপাকে মানদণ্ড রূপাকে তাহলে এটা ধরার সুযোগ আছে আর যদি আপনি মনে করেন যে আমি স্বর্ণকে মানদণ্ড ধরব তাহলে যেহেতু সলফে সলিন্ড এভাবে স্বর্ণকে মানদণ্ড তখন অবশ্যই একটা সময়ে স্বর্ণ রূপার দাম কাছাকাছি ছিল এখন ইখতিয়ার আছে আমার আছে চাইলে যেটা ইচ্ছা আমি দিতে পারি জি আপনি যদি মনে করেন আমি গোল্ডকেই মানদণ্ড ধরব তাহলে গোল্ড হিসাব করে পঁচাশি গ্রাম স্বর্ণ কিনতে যত টাকা দরকার অত টাকা যদি আপনার কাছে এক বছর থাকে তাহলে সেই টাকার পরে টাকা দিতে হবে এবং শতকরা আড়াই টাকা মানে এক লক্ষ টাকা আড়াই হাজার টাকা জাকাত দিতে হবে